بسم الله الرحمن الرحيم বনি মোড়া যে ভাঙা পড়েছে নদীর পানি সীমার মধ্যে প্রবাহিত হচ্ছে যে ভাঙাটা পড়েছে উত্তর প্রভাবে চিতলিয়া দুর্গাপুর সমিত রোডের ওইদিকের মেইন রোড সহ মানুষের ফসলে জমিন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পানি আর পানি চতুর্দিকে পানির ভয়াবহতা এত বেশি যে কিছুদিন আগেই মানুষ রোয়া লাগিয়েছেন এগুলো কিছুদিন আগে একবার পানি উঠেছিল এবার পানির তীব্রতাটা অনেক বেশি এবং মানুষের অনেকেরই বাড়ি ঘরে পানি উঠে গেছে এবং চিথলিয়া জলা একেবারে অলকা পর্যন্ত জয়পুর থেকে অলকা পর্যন্ত পুরাটা সবটাই পানি এবং ধীরে ধীরে পানি আরও বাড়তেছে মানুষের জনগণ এবং ফুলগাজী পরশুরামের গনিয়া মোড়ার যে মেইন রোড ওই মেইন রোডের উপরে প্রায় কুমোর পরিমাণ পানি গাড়ি ঘোড়া চলাচল বন্ধ রয়েছে আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ ফাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহাগজব থেকে হেফাজত করেন ভারতের যে পানির প্রবণতা এত বেশি পানি ভারত থেকে মুহুরী নদী দিয়ে আসতেছে যে নদী ছোট হওয়ার কারণে এই পানিগুলো এখন বাঁধ ভেঙে পূর্ব নদীর পূর্ব চাইট গনিয়ামোড়া সাতকুচিয়া ধনীকুণ্টা দুর্গাপুর চিথলিয়া এই এলাকাগুলো নিম্ন এলাকাগুলো প্লাবিত হচ্ছে বিশেষ করে মানুষের যে কিছুদিন আগে রোয়া লাগিয়েছিল এই রোয়াগুলো নষ্ট হয়ে গেছে একবার কিছুদিন আগে যেই প্লাবন হয়েছিল ওটার কারণে তো কিছুটা শুকিয়েছিল আবার নতুন করে গজা উঠতেছিল কিন্তু এই পানি আসার কারণে এটা পরিপূর্ণ সবটাই নষ্ট হয়ে গেছে ফসলের জমিন এই কেউ আর আগামী সিজনে এই জমিগুলো থেকে ধান পাবে না তো আমরা আল্লাহ ফাকরাবুল আলমিনের নিকট দোয়া করি আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আমি মোহাম্মদ আব্দুল হালিম আসসালামু আলাইকুম না টোটাল বন্ধ না ফেনি রোড টোটাল বন্ধ মোবাইল খুললে শেষ খুললে মোবাইল খুললে অবস্থা খারাপ হয়ে যাবে